হ্যালো বন্ধুরা, আর কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ফুলকপি আলুর তরকারি। অফ সিজনে কীরকমভাবে ফুলকপি বানালে বাচ্চাদের টিফিন বক্সে হোক, অফিসে বড়রা কেউ যদি যায় তাদেরকে ডাব্বায় দিলে যে একটা ফুলকপির গন্ধ থাকে অফ সিজনের ফুলকপিটা, সেটা ছাড়বে না। চলুন দেখাই কীভাবে বানাচ্ছি, অথচ কম মশলা দিয়ে ঝটপট বানানো হয়ে যাবে। প্রথমে আমি কড়াতে 3-4 চামচ তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হতে দেব। গরম হয়ে যাওয়ার পর 400 গ্রাম ফুলকপি ছোট ছোট করে কেটে ভালো করে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেল, ওই তেলেতেই আমি 1/2 চামচ জিরে, 2 এলাচ আর একটুখানি ডালচিনি করে লাল করে ভেজে নেব। গ্রেট করা আদা 1/2 চামচ, রসুন 1/2 চামচ গ্রেট করা দিয়ে একটুখানি ভেজে নেব। এবার ফুলকপির সঙ্গে দিয়ে এটাকে কষে নেব। গ্রেট করা আদা রসুনই দেবেন, বাটার থেকে এইটা দিলেই ভালো হবে। এবার আমি অল্প জল দেব যাতে না ওইগুলো পুড়ে না যায়। আদা রসুনটা, 1/2 চামচ লঙ্কা, 1/2 চামচ হলুদ দিয়ে কষে নেব। স্বাদ মতো নুন দিয়ে একটু নেড়ে নেব। একটু ভালো করে কষে নিয়ে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে কষে নিতে হবে আলু ফুলকপিটা। ভালো করে কষা হয়ে যাওয়ার পরে বেরেস্তা কিছুটা দিয়ে দেবো। দিয়ে বেরেস্তাটা দিয়ে খালি মিক্স করে নিতে হবে। এটাকে বেশি করে জল দিয়ে ফোটালে হবে না, এটা একটু শুকনো শুকনোই ভাজিটা, কেন কি টিফিন বক্সে দেয়া বা অফিসে দেওয়ার জন্য অল্প একদম জলটা দিয়ে খালি একটু মিক্স করে নিতে হবে বেরেস্তাটাকে। ফুলকপি আলু তরকারি হয়ে গেল, এইভাবে বানিয়ে দেখবেন। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।